নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি মহারাষ্ট্রের পুনে থেকে প্রিয়াঙ্কা যাদব বলছি। চরণ নামে আমার একজন বন্ধু পুনেতে দুর্ঘটনার সম্মুখীন হয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পায়। সে এবং তার পরিবার শ্রী কল্কি আম্মা ভগবান এবং ভগবত ধর্ম সম্পর্কে কিছুই জানত না। মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হলে ডাক্তারবাবুরা তার জীবন রক্ষার বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। প্রতিদিন আলোয় দর্শনে অংশ নিয়ে আমি তার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করতাম। তার অস্ত্রোপচার সফল হয়েছিল এবং 3 দিনের মধ্যেই সফলভাবে ভেন্টিলেটর খুলে নেওয়াও সম্ভব হয়েছিল। 1 সপ্তাহ পরেই সে হাসপাতাল থেকে ছাড়া পায় এবং 1 মাসের মধ্যেই চমৎকারিকভাবে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। অনুগ্রহ আশীর্বাদ প্রদান করে এইভাবে আমার বন্ধুর জীবন রক্ষা করার জন্য শ্রী কল্কি আম্মা ভগবানকে আমি অনেক ধন্যবাদ জানাই।